নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকার লিটন নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগে তিনজনের মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। বুধবার 27 ফেব্রুয়ারি দুপুরে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত দায়রা জজ আদালত 2 এর বিচারক রাজিয়া সুলতানা 11 জন সাক্ষীর সাক্ষী ও জেরা শেষে এ রায় প্রদান করেন। মৃত্যুদণ্ড আসামিরা হলেন রফিক হাবিব ওরফে কাউসার ওরফে হাবলা ওরফে শরীফ মিয়া। তাদের মধ্যে শরীফ মিয়া রায় ঘোষণার সময়ে পলাতক ছিলেন। অতিরিক্ত পিপি ফজলুর রহমান জানান, 2010 সালের 1ই ডিসেম্বর তিন আসামি লিটনকে পূর্বশত্রুতার জের ধরে নিতাইগঞ্জ মন্দিরের সামনে থেকে ডেকে নিয়ে খাল ঘাটের এক পরিত্যক্ত বাড়ির ছাদে নিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পরদিন নিহতের বড় ভাই সিরাজ মিয়া বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ঘটনায় আসামি রফিক ও হাবিব আদালতে ঘটনা বর্ণনা করে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। আদালতে বাদী সিরাজ মিয়া, ম্যাজিস্ট্রেট শারিফুর রহমান ও বজলুর রহমান, ময়নাতদন্তকারী চিকিৎসক আব্দুল জলিল, তদন্তকারী কর্মকর্তা কে এম সোহেল রানা সহ 11 জন সাক্ষী জবানবন্দি ও জের রেকর্ড করা হয়।